একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ খুয়েছে প্রায় 300টি মানুষ, আহত হয়েছেন অগণিত। গোটা দেশকে সাক্ষী থাকতে হলো এমনই এক মর্মান্তিক পরিস্থিতির। উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস, এছাড়াও হাওড়া যশবন্তপুর রুটের একটি ট্রেনও দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে একেবারে দুমড়ে মুচড়ে যায় কামরা। দেশলাইয়ের বাক্সের মতো গুড়িয়ে গিয়েছে তিনটি ট্রেন। তবে বাংলায় এই নিয়েও রাজনৈতিক তুন্দে যে কেন এই দুর্ঘটনা ঘটল, এই দুর্ঘটনার কারণ কি, নেপথ্যে কি রয়েছে, এই সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে। এবং বিরোধীরা বলছে যে কাজের সুযোগ নেই বাংলায়, কর্মসংস্থান নেই, নেই স্বাস্থ্য পরিষেবা, তাই দূর রাজ্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এরপর কিন্তু এই নিয়ে উত্তর দিয়েছেন মেয়র ফেরাদ হাকিম। ঠিকই বলেছেন তিনি, শুনুন একবার। না, দুটো জিনিস আলাদা। আমার প্রযুক্তি থাকতে সেই প্রযুক্তিটাকে কেন আমি প্রযুক্তি থাকতে কেন সেই প্রযুক্তিটাকে আমি অ্যাডপ্ট করলাম না। রেল মন্ত্রী যেটা অ্যান্টি কলোশন ডিভাইস, যেটাকে এখন ওরা বলছিল ওই কবচ, মানে ওই ওরা সবই পুরনো বোতলে নতুন মদ। মোদী সরকারের নতুন পোর্ট তৈরি করতে পারবে না বাংলায়, নেতাজি সুভাষচন্দ্রের নাম সরিয়ে দিয়ে শ্যামাপ্রসাদের নাম, এটা ওদের নতুন কিছু সৃষ্টি করেনি, শুধু নামগুলো দিয়েছে। মোগল সারাই সরিয়ে দিয়ে একটা স্টেশনের নাম, নতুন স্টেশন নেই, নতুন পোর্ট নেই, শুধু ওই ওই করে যাচ্ছে। সেরকম এটাও মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন ওই এরপরে ওই রেল দুর্ঘটনার পরে অ্যান্টি কলুশন ডিভাইস করে এসেছিল, সেইটার নাম আবার দিয়েছে কবচ, দিয়ে সেই কবচটাকে আর দেয়নি। শুধু ওই একদিন মোদিজি করলেন, ওটা পাবলিসিটি হলো, মেক ইন ইন্ডিয়া হলো, তারপর ওটা শুয়ে পড়লেন। সেটা তো মমতা ব্যানার্জি সৃষ্টি করেছিলেন। তারপরে সেইটা যদি আজকে সারা ভারতবর্ষে চলতো ওই কবচ নামই, তাহলে তো আজ অ্যাক্সিডেন্টগুলো হতো না। তাহলে কবচে কেন কবচ পড়লো না মোদিজি, এই প্রশ্নটা আমার থাকবে। শুভেন্দু অধিকারী নিজেও আমি জানি যে ওনার বাড়ির লোকের শরীর খারাপ ছিল, বাইরে গেছিল। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে বহু মানুষ বহু চিকিৎসার জন্য এখানেও আসে, এসএসকেমেও বহু মানুষ যারা এখানে আসেন, আবার কিছু চিকিৎসা স্পেশালাইজেশন ওখানে থাকে, ওখানে যান। এটা এই নয় যে এখানে একটা চিকিৎসা নেই, ওখানে আরেকটা চিকিৎসা আছে, তা নয়। ওখানে কিছু মানুষ যান, কিছু মানুষ এখানেও আসেন। কলকাতাতেও প্রচুর বাংলাদেশের মানুষ, আপনি যান এই বিভিন্ন হাসপাতালে প্রচুর বাংলাদেশের মানুষ আসেন। যে চিকিৎসার চিকিৎসকের উপর আমার বিশ্বাস থাকবে সেই চিকিৎসকের কাছে আমি যাব। কোনো স্বাস্থ্য ব্যবস্থা ভাঙেনি, স্বাস্থ্য ব্যবস্থা এখানে 34 বছর ছিল না, সেটা একটা আমূল পরিবর্তন হয়েছে, যেটা আপনারাও মনে মনে জানেন, হয়তো টিআরপির ভয় দেখাবেন না, কিন্তু আমূল পরিবর্তন স্বাস্থ্য ব্যবস্থায় হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডে আজকে গরিব মানুষ তারা প্রাইভেট হসপিটালে যেতে পারছে, কিন্তু কিছু মানুষ আছেন যাদের ওখানকার ডাক্তারের ওপর কিছু ভরসা আছেন, তারা ওখানে যান। আবার ওখানকার অনেক মানুষ আছেন যারা এখানে আসেন চিকিৎসা করার জন্য, তার জন্যে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেল তাই না। এই যেরকম আমরা পরিযায়ী শ্রমিক, আরে পরিযায়ী শ্রমিক কারা, আমার মাছ খাই বলে আমার আইটি, আমার আইকিউ বেশি, তাই ভারতবর্ষের প্রত্যেক তিনজনের মধ্যে একজন বাঙালি, যেটা আইটি পার্সোনাল। তা আইটি পার্সোনালকে তো আমেরিকা পর্যন্ত যারা ইন্টেলেক্টগুলোকে ভাড়া করে নিয়ে যাচ্ছেন, তাহলে যদি গুজরাট থেকে নিয়ে যায় সেটা অন্যায় না, যখন এখান দিয়ে নিয়ে যাবে তাকে অন্যায়। যেটা মুর্শিদাবাদের লেবার, যারা রাজমিস্ত্রি, আমি শুনেছি, এটা আমার কাছে প্রমাণ নেই, যে তাজমহল হওয়ার সময় মুর্শিদাবাদ থেকে মিস্ত্রিরা গেছিল। তো সেই সময় থেকে এখনও পর্যন্ত মুর্শিদাবাদের যাদের হাতের কাজ, মিস্ত্রির কাজ, এটা বিশ্ববিখ্যাত। তাই এমন কিছু কাজ আছে যেখানে সাউথের মিস্ত্রিরা পারে না, সেটা এখান থেকেই মিস্ত্রিদের নিয়ে যেতে হয়, তারা গেছিল। তো এটা তো আমার ভারতবর্ষ, আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেট যাব, আরেকটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব। তুমি রেল দুর্ঘটনা করে মারবে সেটা অন্যায় নয়, আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেট যাওয়ার অধিকার নেই। তাহলে তো সেই পুরনো রাজাদের আমলে হতে যে প্রত্যেকটা রাজত্ব আলাদা আলাদা করে, তুমি কি ভারতবর্ষকে ভাগ করার ধান্দা করছো? ভারতবর্ষ এক থাকবে, আমি বাঙালি হয়ে আমি চেন্নাই যাব, মাদ্রাস যাব, কি বলে গুজরাট যাব, যেখানে ইচ্ছে যাব,
কারণ আমার ভারতবর্ষ যাবে, আমার ভারতবর্ষের রেলকে হয় ঠিক করো নয় পদত্যাগ করো। নিশ্চিতভাবে ওরা তো রাজনীতি করছে, ওরা রাজনীতি করছে, আমরা তো বলিনি প্রথমে, ওরা রাজনীতি করছে। আমি এটা জানি না, এটা যেটা নিয়ে জানি না সেটা বলবো না, কিন্তু মায়ের অনেকগুলো মায়ের কোল খালি হয়েছে। এই এক্ষুনি বীরভূম থেকে আমি তিনটে নাম পেয়েছি যাদের পাওয়া যাচ্ছে না। আমি চিফ সেক্রেটারিকে রিকোয়েস্ট করেছি যে একটু কন্ট্যাক্ট করুন, যে ওই ওই বাড়ির লোকগুলো হাহা করে করে ঘুরে বেড়াচ্ছে, মানে পাচ্ছে না। তার মানে এখন প্রচুর মানুষ এরকম যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বডিগুলো কী হলো বা তাদের কী হলো, এটা এখন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কেন এই দুর্ঘটনা ঘটেছে বারবার প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন। এবং একদিকে যেমন মৃত্যুর মৃত্যু মিছিল বাড়ছে, অন্যদিকে এরকম একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অন্যদিকে রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে, কেন এই দুর্ঘটনা ঘটলো। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, রেলমন্ত্রী পৌঁছেছিলেন, পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় দুর্গতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণার আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিশদ জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, এখনো পর্যন্ত পাওয়া খবরে এই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে মারা গিয়েছেন প্রায় 62 জন, তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি অনুমান করেছেন। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় দুর্গতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণার আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিশদ জানান তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছে প্রায় 62 জন, তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং অন্যদিকে এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে, তবে আজকে সন্ধে এই সন্ধে পর্যন্ত মনে করা হচ্ছে যে এই উদ্ধার কার্য খানিকটা স্বাভাবিক হবে, ওই দুর্ঘটনাগ্রস্ত এলাকা আর একটু স্বাভাবিক হবে এমনটাই অনুমান করা হচ্ছে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কিছু গলদের জন্য, কিছু গণ্ডগোলের জন্য, এটা প্রাথমিক রিপোর্ট বলছে। তবে এখনো পর্যন্ত কেন এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ, সেই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে। এবং এই রাজনৈতিক পারদের যে রেশ কোথায় গিয়ে থামে সেদিকে অবশ্যই নজরে থাকবে আমাদের, আর আপনাদের আমরা আপডেট দিতে থাকবো। আর তার জন্য নজর রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়।